শার্শা উপজেলায় এক হাজার দুইশো কিলোমিটার কাঁচা পাকা সড়ক রয়েছে আর পাকা সড়ক রয়েছে তিনশো সত্তর কিলোমিটার এর মধ্যে নাভারন কাশীপুর শার্শা সরবদহ কাগজপুকুর রামপুর বেনাপোল দৌলতপুর বাঘ আচরা সহ একশোরও বেশি পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রতি সপ্তাহ আমাদের গাড়ি গেরেজে যাচ্ছে আমাদের গাড়ির সমস্যা হচ্ছে বা পেসেন্টদের সমস্যা হচ্ছে অনেক পেসেন্টের গাড়িতে পরিবহন যাচ্ছে দেখতেই আছি যে ট্রাক বা অন্যান্য গাড়ি ভেঙে পড়ে আসে এবং ছাত্রছাত্রীদের যাওয়া আসার জন্য খুবই সমস্যা হচ্ছে দূর দূরান্ত থেকে আসে প্রতিদিন যাওয়ার সময় যে পরিমাণ অসুবিধার সম্মুখীন হই যে রাস্তাঘাটের যে সিচুয়েশান এই সিচুয়েশনে মনে একজন সুস্থ মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর শার্শা উপজেলা প্রকৌশল অধিদপ্তর বলছে চলতি অর্থ বছরে প্রায় ত্রিশ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে আর চব্বিশ কিলোমিটার পাকা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে গুরুত্বপূর্ণ সড়কসমূহ আমরা আগামী বছর পাকা করতে পারব এতে এই উপজেলার যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি সাহিত্য হবে আগামী কয়েক বছরের মধ্যেই উপজেলার গুরুত্বপূর্ণ পাকা সড়কগুলোর সংস্কার কাজ শেষ হবে বলেও জানিয়েছে উপজেলা প্রকৌশল দপ্তর মৌসুম সুলতানা চ্যানেল আইভ